हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम सबाई केमन आछेन नतुन आरेकटा भिडियो निये हाजिर हो गेलाम आमी सुमी आमार पेज यूरोप बिटी कुकिंग हाउस थेके आमार किन्तु एकटा छोट्ट यूट्यूब चैनल आछे ब्लग चैनल आमी जे सुंदर सुंदर भिडियोगुलो आई जे करे थाकी एगुलो किन्तु सबई आमी आमार ब्लग चैनल यूट्यूबे दिए थाकी एबं आमार फेसबुक पेजेओ एगुलो आपनारा पेये जाबेन यूरोप बिटी कुकिंग हाउसे तो आज के प्रथम जो कथा बोलते हैं से करोना भाइरस निये कथा करोना भाइरस एत परिमाण बेड़े चले एत परिमाण जे मृत्यु संख्या आक्रांत संख्या सब ही बेड़े जाच्छे तो आमादेर एखाने किन्तु सब दोकानपाट ओपेन छिलो लकडाउन देवार परो छटार पर सब बंद करते हतो जेहेतु राते प्रथमे कारफ्यु जारी छिलो सन्ध्या सातटार पर थेके भोर पाँचटा पर्यन्त सेखाने सेटाके सेटाओ जेहेतु देवार परेओ बेड़े जाच्छिलो आक्रांत एबं मृत्युर संख्या सेहेतु आबार लकडाउन दिए दिएछे आमादेर तो लकडाउन दिए देवार परेओ किन्तु दोकानपाट ओपेन थाकबे सन्ध्या छटार पर बंद हये जाबे एरकम एकटा कथाबार्ता छिलो तो एर परे हच्छे आपनार কাজে যাদের যাদের কাজ চালু অবস্থাতে আছে তারা একটা ফর্ম ফিল আপ করে কাজে যেতে পারবে আর বাকি যাদের কোনো কাজ নাই বিনা কারণে বিনা প্রয়োজনে এরা বাইরে ঘোরাফেরা করতে পারবে না এটা বলা হয়েছিল তো দেখা যাচ্ছে যে আবারো যেহেতু বেড়েই চলেছে কোনো কমতি নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখন কাপড় চোপড়ের দোকান সবকিছু বন্ধ করে দিয়েছে এখন শুধু উকিলের চেম্বার খাবার সুপারমার্কেট খাবারের দোকানগুলা তো বার এই সব কিছু কিছু জায়গা একটু খোলা আছে আর হচ্ছে আপনার কাজও শুধুমাত্র পিপি যে ফ্যাক্টরিতে চলতেছে পিপিগুলা তো আপনারা জানেন পিপি হচ্ছে ডাক্তারি পোশাক যেটা এই পিপির কাজগুলা যে ফ্যাক্টরিতে চলতেছে এই ফ্যাক্টরিগুলোর কাজ চলতেছে আর বাকি সমস্ত কাজটাস বন্ধ আমাদেরও কাজ চলতেছিল কিন্তু আমাদেরও আজকে থেকে আর কাজ নাই তো লাঞ্চে চলে এসেছি বাসায় তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করা যাক তাই গল্প করার জন্য শুয়ে বসে গেলাম এই যে ভিডিওর সামনে কি নিয়ে গল্প করা যাবে আজকে বলুন তো আজকে ছোটবেলার কিছু কথা বলি ছোটবেলার কথা বলতে আমার অনেক ভালো লাগে ছোটবেলায় আমার বাবা আগেই বলেছি অন্য ভিডিওতে আপনারা যারা নতুন তাদের জন্য বলি আমার বাবা সরকারি চাকরি করতেন তো যার জন্য আমরা বোঝার পরে ছোটবেলার থেকেই আমার বয়স যখন পাঁচ বছর পাঁচেরও বোধহয় কম আমি তখন থেকেই হচ্ছে বাবার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন দু বছর পর পর আমার বাবার পোস্টিং হতো তো যার জন্য অনেক জায়গায় ঘুরেছি তো একেবারে ছোটবেলার স্মৃতিগুলো তো মনে নাই একটু বোঝার পরে যে যে জায়গাগুলো গিয়েছি সেই জায়গাগুলোকে আমি এখনও ভালোবাসি এখনও মনে পড়ে আমার যেমন তার ভিতরে যশোরে আমরা আট বছর থেকেছি কয়েকবার এসে এসে কারণ যশোরটা অনেক ভালো ছিল আবার আমার বেনাপোল ভালো লেগেছিল কুষ্টিয়াটা মনে নাই তেমন কুষ্টিয়া খুব ছোটবেলায় গিয়েছিলাম তো খুব বেশি মনে পড়ে হচ্ছে যশোর আর বেনাপোলের কথা অনেক বেশি মনে পড়ে বাবার সঙ্গে যখন থাকছি একটু বড় যখন হই তখনই সবসময়ের জন্য পথ চেয়ে দিন গুনতাম কখন ডিসেম্বর মাস আসবে ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা হলে দেশের বাড়ি বেড়াতে যাব নানু বাড়ি দাদু বাড়ি আমার নানু বসে থাকতো পথে পতি কোরবানির সময় যে আমার সব নাতিরা এক হবে এবং আমাদের রোজার ইটটা না দাদু বাড়ি করা হতো এবং কোরবানি ইটটা করা হতো নানু বাড়িতে তখন আমার নানা নানু দাদা দাদি সবাই বেঁচে ছিলেন আমার বাবা সবাই বেঁচে ছিলেন এখন তো আমার বাবাও নেই ছয় বছর হলো বাবাকেও হারিয়েছি সাথে পড়েছে তো যার জন্য খুবই মনে পড়ে এবং নানু কোরবানির সময় এলেই মানে ঘর বাড়ি গুছিয়ে সব আমার নানু বাড়ি ছিল অনেক বড় কাঠের দোতলা ঘর নিচে ছিল ফ্লোর পাকা করা এবং অনেক আগের হলেও আমার নানু খুবই স্মার্ট লেডি ছিলেন যাকে বলে সে যখন মানে বেড়াতে যেত তাকে দেখেছি এত পরিপাটিভাবে সে বের হতো বেড়াতে গেলে তার কাপড় চোপড় সব সময়ের জন্য হচ্ছে সেরকম ভাঁজ করে রেডি করা ছিল এবং সেভাবে সে কাপড় চোপড়গুলো সুন্দর যে যে পরিবেশে যে ধরনের পোশাক পরে যে ধরনের কাপড় চোপড় পরা যায় এবং তার ঘরে আসবাবপত্র হতে শুরু করে আসবাবপত্র হতে শুরু করে মানে ফার্নিচার থেকে শুরু করে হচ্ছে অন্যান্য সব কিছু একেবারে সব কিছু সাজানো গোছানো ছিল এবং আমার মায়েরা পাঁচ বোন দুই ভাই ছিল তো আমার এই খালাতো মামাতো ভাই বোনেরা আমরা সব এক হতাম হচ্ছে কোরবানির সময় খুবই মজা করতাম খুব মজা করতাম নানু বাড়িতে গিয়ে তো এই জন্য হচ্ছে কোরবানিটা আসা মানেই হচ্ছে নানু বাড়ি
নানু বাড়ি জমজমাট হয়ে যাবে। নানু বাড়ি গিয়ে আরেকটা কাজ করতাম ছোটবেলায়, আমার নানা ছোটবেলায় দেখছি ভাত খাবার পরে তাকে একটু গুঁড়ো দুধ দিতেই হবে। সে গরুর দুধ থাকতেও সে সবসময়ের জন্য ডানো দুধটা খুব পছন্দ করতো, তার জন্য বড় যে 5 কেজির যে কৌটাটা পাওয়া যেত ওই কৌটাটা আর 1 কৌটা দুধ প্রতি মাসে, আমার নানা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো ওই প্রতি মাসের বাজারের সঙ্গে 1 কৌটা দুধ নিয়ে যেত। তো আমরা সবাই গিয়ে কী করতাম, ওই দুধটা হাতে নিয়ে চুরি করে করে খেয়ে ফেলতাম। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মজার হয়, তাই না? খুবই মজা করতাম, অনেক অনেক মজা করতাম। নানু বাড়ি গিয়ে নানুর হাতের অনেক পিঠা খাবো, পিঠাপুলি খাবো, নানু বাড়ি খুব মজা করতাম। আর রোজারিতে দাদু বাড়ি অনেক মজা করতাম, দাদু বাড়ির থেকে নানু বাড়িতে বেশি মজা হতো। তবে আমার ফুপুরা চাচারাও সবাই আমাদেরকে অনেক আদর করতো, যখন বাবার সাথে ছুটি পেয়ে একটু দেশের বাড়ি যেতাম সবাই খুব মজা করতাম, খুবই আনন্দে ছিলাম। আর যখন চলে আসার সময় হয়ে যেত কান্না কাটিতে বাড়ি ভরে যেত, ভালো লাগতো না, কেন তাড়াতাড়ি দিন শেষ হয়ে যাচ্ছে, কেন চলে যেতে হবে, আরও কিছুদিন থাকবো, এরকম করতাম। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো যে এতটা মজার। আবার আমরা বিকাল হলে খেলা করতাম, মনে আছে কত ধরনের খেলা করতাম, সে বিষয়টা দিয়ে আর একটা ভিডিও করা যাবে। তো আজকের ভিডিওটা বড় করব না, আবারও আরেকদিন ছোটোবেলার আরও অনেক অনেক স্মৃতি, অনেক অনেক মজার ঘটনাকে নিয়ে আরেকটা ভিডিও করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব ব্লগ চ্যানেল সুমিস ব্লগ বিটিটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।